রক্তচাপ, এটা একটু বিপরীত ধর্মী সমস্যা, এটা আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আছে। এর সবচেয়ে বড় সমাধান হলো সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাকে কিছু ফল খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে চিরা দধি দিয়ে এক মাস নাস্তা করতে হবে। চিরা দধির নাস্তাটা একটা সময় আমাদের দেশে খুব প্রচলিত ছিল। চিরা দধির সাথে যখন একটু গুড় বা একটু মধু বা একটু লেবুর রস মিক্স হবে, তখন সেটা কিন্তু একটা ভালো স্লাইন হয়ে যাবে। সালাদ শীতের জন্য একটা মহা ঔষধ, লিগার চা শীতের জন্য মহা ঔষধ। আপনি চায়ের সাথে মধু দিয়ে খেতে পারেন, আপনি চায়ের সাথে কালিজিরার তেল দিয়ে খেতে পারেন, চায়ের সাথে আপনি কিশমিস খেতে পারেন, খুরমা খেজুর খেতে পারেন, চায়ের সাথে তুলসী পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা দিয়ে খেতে পারেন। আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে এখন বিকল্প চাটাই সবচেয়ে বেশি প্রচলিত। আপনি বিকল্প চা খেলে আপনার শরীর থেকে দুর্বলতাটা কমে যাবে, স্টমাক অ্যালার্জিটা কমে যাবে, ক্ষুধা বাড়বে, পায়খানা ক্লিয়ার করার জন্য আপনাকে অবশ্যই যত ধরনের শাকসবজি ফলমূল অনেক বেশি খেতে হবে, পেঁয়াজ রসুনের মাত্রা অনেক বাড়াই দিতে হবে। আর খাদ্য অভ্যাসের ভিতরে অবশ্যই আপনাকে একটু দুধ, একটু শাকসবজি, একটু স্যুপ, একটু জুস রাখতে হবে। যে কোনো ধরনের শরবত আপনার শরীরের জন্য শক্তি বৃদ্ধি করবে। আর প্রতিদিন সকাল এবং বিকালে দুইটি আদা সিদ্ধ ডিম, আর অনেক বেশি ভেজে ডিম খেলে ওটা কোনো গুণ থাকে না, অনেক বেশি জাল দিয়ে মধু খেলে তার গুণ থাকে না, অনেক বেশি সিদ্ধ করে দুধ খেলে দুধে কোনো গুণ থাকে না। মানে একদম যত কম অল্প পরিমাণ সিদ্ধ করা যায় তিনটা জিনিস, যেটাকে নুসোল বলে, ডিম মধু দুধ, অনেক শক্তিশালী, মানবদেহের জন্য অনেক ভিটামিন জোগাড় করে, কিন্তু এটা বেশি জাল দেওয়ার ফলে গুণাগুণ নষ্ট।